হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভ্র ফ্রম ফেব্রিক্স পেইন্ট অ্যান্ড টিপস। শুরু করতে যাচ্ছি কদম থিম নিয়ে করা খুবই সুন্দর একটি হ্যান্ড পেইন্ট পাঞ্জাবি ডিজাইন। তো চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন। তো প্রথমে আমি এভাবে করে কালার দিয়ে কম্পোজিশন করে ড্রয়িং করে নিয়েছি। এরপরে আমি কদমের উপরে সাদা একটি প্রলেপ দিয়ে নিব। তো কদমের অংশে সাদা প্রলেপ দেওয়া হয়ে গেলে আমি পাতার উপরে একটি হলুদ কালার দিয়ে নেব। আর যেহেতু এটি আকাশি কালারের পাঞ্জাবি তাই হলুদ কালারটা দিলে একটি সবুজ রং ধারণ করে। সবগুলো পাতাতে আমি এভাবে করে হলুদের একটি লেয়ার দিয়ে নেব। এরপরে কদমের উপরে আমি হলুদ কালার দিয়ে নেব। সবগুলো কদমে এভাবে করে একটি হলুদ রং দিয়ে নেব। পাতার নিচে কিছু ডার্ক কালার দিয়ে দেব। তো পাতাগুলো এভাবে করে লাইট শেড বের করে দেওয়ার চেষ্টা করব। এমন নিত্য নতুন ডিজাইনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। পাতার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কদমের উপরে অরেঞ্জ কালার দিয়ে কিছু ডট ডট দিয়ে নিব। প্রত্যেকটা এভাবে করে অরেঞ্জ কালারের ডটগুলো দিয়ে নেব। এরপরে আমি ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে একটি ওয়াশ দিব। তো ওয়াশের জন্য আমি নীল কালারটা নির্বাচন করেছি। আমি প্রথমে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, এরপরে নীল কালারটা দিয়ে এভাবে করে ওয়াশটা ছড়িয়ে নিচ্ছি। ওয়াশের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি পাতার শিরাগুলো দিয়ে নেব। একটি লাইট কালার দিয়ে পাতার শিরাগুলো এভাবে করে দিয়ে দিলাম। এরপরে পাতার উপরে আমি ছোট বড় কিছু ওয়াটার ড্রপ দিয়ে নেব। আপনারা যদি এমন হ্যান্ড পেইন্টের প্রোডাক্ট সংগ্রহ করতে চান তাহলে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। আমাদের পেজ নাম শুভ্র আর্ট। আমি পেজের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো কদমের উপরে আমি এভাবে করে কদমের ঝুড়িগুলো দিয়ে নেব সাদা কালার দিয়ে। সবগুলো কদমে আমি ঝুড়িগুলো করে দেব। তো ঝুড়ি দেওয়া হয়ে গেলে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। এটা হচ্ছে আমার কাজের ফাইনাল লুক, দেখুন। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।